দক্ষিণ এশিয়ার ছোট্ট একটি দেশ বাংলাদেশ। বাংলাদেশ খুব বেশি উন্নত না হলেও আছেন বেশ কজন বিত্তশালী ব্যক্তিত্ব, যারা নিজ নিজ কর্মক্ষেত্রের দ্বারা দেশের অর্থনীতিকে নিয়ে গেছেন অন্য এক উচ্চতায়। চলুন জেনে নিই বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তিদের সম্পর্কে। 10 নম্বরে রয়েছে সাইফুল ইসলাম কামাল। শীর্ষ দশের সর্বশেষ স্থানে আছেন নাভানা লিমিটেড ও নাভানা সিএনজি লিমিটেডের চেয়ারম্যান ও ডিরেক্টর সাইফুল ইসলাম কামাল। তিনি প্রায় $290 মিলিয়ন মালিক। 9 নম্বরে রয়েছেন ইকবাল আহমেদ। তিনি সিলেটের একজন ব্যবসায়ী, সামুদ্রিক খাবার ব্যবসায় তিনি সফল। তিনি সিমার গ্রুপ লিপকো ব্রাদার লিমিটেডের চেয়ারম্যান ও ডিরেক্টর। তিনি প্রায় $250 থেকে $290 মিলিয়ন মালিক। 8 নম্বরে রয়েছেন শামসুদ্দিন খান। তিনি একে খান অ্যান্ড কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও ডিরেক্টর। তার সম্পদের পরিমাণ প্রায় $300 মিলিয়ন। 7 নম্বরে রয়েছেন রাগিব আলী। চা উৎপাদন ব্যবসায় সফল একজন ব্যবসায়ী রাগিব আলী। তিনি সাউথ ইস্ট ব্যাংকের চেয়ারম্যান। তিনি প্রায় $300 মিলিয়ন মালিক। 6 নম্বরে রয়েছে গিয়াস উদ্দিন আল মামুন। তিনি তারেক জিয়ার বন্ধু। তিনি রিয়েল এস্টেট, হোটেল ও মিডিয়া ব্যবসায়ী। তার সম্পদের পরিমাণ প্রায় $400 মিলিয়ন। 5 নম্বরে রয়েছেন আজমজে চৌধুরী। তিনি ইস্ট কোস্ট গ্রুপের মালিক, প্রাইম ব্যাংকের চেয়ারম্যান এবং মোবিল যমুনা লুব্রিক্যান্টের সোল এজেন্ট। তিনি প্রায় $410 মিলিয়ন মালিক। 4 নম্বরে রয়েছেন এম এ হাসিন। তিনি পার্টেক্স গ্রুপ ও ইউসিবিএল ব্যাংকের চেয়ারম্যান। তার সম্পদের পরিমাণ প্রায় $500 মিলিয়ন। 3 নম্বরে রয়েছেন আহমেদ আকবর সুবহান। তিনি হচ্ছেন বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠাতা মালিক। তিনি প্রায় $600 মিলিয়ন মালিক। 2 নম্বরে রয়েছেন সালমান এফ রহমান। ভ্যাক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতা মালিক তিনি। তিনি প্রায় $600 মিলিয়ন মালিক। এবং 1 নম্বরে রয়েছেন মুসা ইবনে শমসের। তিনি প্রিন্স মুসা নামে পরিচিত। তাকে বাংলাদেশের জনশক্তি রপ্তানি বাণিজ্যের অগ্রদূত বলা হয়। ড্যাটকো গ্রুপের মালিক মুসা ইবনে শমসের। এর সম্পদের পরিমাণ প্রায় $950 মিলিয়ন।